প্রায় 36 ডিগ্রি তাপমাত্রা। এবার যদি আমরা 1000 মিটার উপরে উঠে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যত উপর দিকে উঠতে থাকবো ততই তাপমাত্রাটা আস্তে আস্তে কমবে। এবার আসি স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটিতে। ট্রপোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে 50 কিমি পর্যন্ত যে বায়ু স্তর তাকে আমরা বলি স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরে কিন্তু ঝড় বৃষ্টি হয় না, অপেক্ষাকৃত শান্ত স্তর বলা হয় এই স্তরকে। এখানে বাতাস সর্পিল গতিতে চলে, তাই এখান দিয়ে জেট প্লেন বা যুদ্ধ বিমানগুলো চলাচল করতে পারে। এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। এই স্তরের আরেকটি বৈশিষ্ট্য হলো এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের একটি স্তর আছে। সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে এই স্তর।